Hey guys, good afternoon. It's Sushmita Haldar from the Bong Channel. We'll go for a tram ride today as we have heard a lot about Kolkata's tram. So give me 5 minutes, I'll go get ready and then we'll go for the tram ride. And dekhe nebo rastay ar ki ki kora jay. Jodio brishti porche, I think my umbrella is there with me to cover it up. And okay, 5 minutes. Stop my excitement, tram chorbo for the first time. Bija bija rasta. Jadavpur tarpore okhan theke I'll take a metro to Toliganj. Let's see. Jadavpur jawar I guess autos ba bus ami ekhon peye jabo. Jayga ta notun nijeo chini na. Ami ekhon Patulir bus stand er kache royechi. So I am walking towards forward. আর দেখি আমি যদি একটা এটিএম পাই, এটিএম এর কাছে সেরে দেন আই উইল বি টেকিং আ ইয়েলো ট্যাক্সি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে অ্যান্ড দেখি কোনো ট্যাক্সি পেলে আমি সেখান থেকে ট্যাক্সিতে উঠব। উঠে আপনাদেরকে ট্যাক্সির বিষয়ে একটু আইডিয়া দেব। তো লেটস সি ইফ আই গেট আ ক্যাব অর নো। ইয়েলো ট্যাক্সি, ইয়েলো অ্যাম্বাসেডর আমি যেরকম দেখালাম তোমাদেরকে, এটা অনেক বছর পুরনো এবং এটার মধ্যে করেই লোকজনেরা বাইরে থেকে এলেও ঘুরে বেড়ান এবং কলকাতার মানুষজনেরা তো খুব পছন্দ করে। তা আমি এখন এখান থেকে যাচ্ছি হলো আপনার টলিগঞ্জ থেকে টলিগঞ্জের ট্রাম ডিপোর ওখানে যাবো অ্যান্ড তারপরে বাকিটা দেখাবো। এগোচ্ছি আমরা টলিগঞ্জের দিকে। ইয়েলো ট্যাক্সির বিষয়ে আর একটু কিছু বলে দিই, 1909 সাল থেকে আমরা এই ইয়েলো অ্যাম্বাসেডরটা দেখছি। আগে ছিল এটার রং কালো, তবে এখন হয়ে গেছে ইয়েলো। ইয়েলো বলতে আপনার হলুদ ট্যাক্সি। আর তাছাড়া যেখানে চৌরঙ্গী লেনের ফ্র্যাঙ্ক রসটা যেখানে রয়েছে সেখানেই ছিল আমাদের ইয়েলো ট্যাক্সির প্রথম স্ট্যান্ড, যেখান থেকে মানুষেরা বজবজ, ব্যারাকপুর,
বিভিন্ন রকমের জায়গায় যেত। তারপরে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিজ অ্যাম্বাসেডরটা বার করে করে এখন আমরা যেরকম দেখতে পাই রাস্তাঘাটে পথে চলার সময় আমরা অনেক হলুদ ট্যাক্সি দেখতে পাই, এবং এইটাই কিন্তু একমাত্র রয়ে গেছে যেটা কোনোদিনও যাবে না আশা করছি। তো আমরা সাউথ সিটি মলটা এখন টপকাচ্ছি। এটা কলকাতার সেকেন্ড মোস্ট বিগেস্ট মল। বাইরে দেখতে পাচ্ছেন কত দোকানপত্র রয়েছে। দিস ইজ দ্য পার্কিং লট অ্যান্ড উই আর হেডিং টুওয়ার্ডস প্রিন্স আনভারশা রোড। ওখান থেকে হয়ে যাব হচ্ছে টলিগঞ্জ, আমাদের ডেস্টিনেশন। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এটা ঠিক টলিগঞ্জের ট্রাম ডিপোটের অপোজিটে পড়ে। কলকাতা দ্য সিটি অফ জয় ইজ মোস্টলি নোন বিকজ অফ দ্য সিটিসি ট্রামওয়েজ, যেটা গত 1902 সাল থেকে চলে আসছে। তো এটা আগে শুধুমাত্র খিদিরপুর থেকে এসপ্ল্যানেড এরিয়ায় চলতো, তারপরে আরও জায়গায় ট্রাম ডিপোট হয়েছে, যেমন কিনা গড়িয়াহাট, বালিগঞ্জ, তাছাড়া আপনার টলিগঞ্জে আমি এখন বসে রয়েছি এখানকার একটা ট্রাম ডিপোটে। আর কলকাতা শহর এশিয়ার মধ্যে প্রথম শহর যেখানে ট্রাম চলা হয়। তো যেমন বললাম 1902 সাল থেকে চলছে এই প্রথাটা, চলে এসেছে আমাদের কাছে আফগান থেকে। আফগানিস্তানে ফার্স্টে হর্সেসরা ট্রামস চালাতো, ইন্ডিয়াতেও সেটা হতো, কিন্তু এখানকার গরমের জন্য বিভিন্ন হর্সেসরা মারা গেছে। তো তাদের জন্য আলাদাভাবে প্রোডাকশন করা হয়েছিল তাদের হেড ক্যাপস হিসেবে, বাট দেন তবু আর হয় না, তাই এখন ইলেকট্রিক্যাল ট্রাম হয়ে গেছে। তো আপনারা যেমন জানেন এটা আমাদের এখানকার একটা ঐতিহ্য। তা আসুন উইল সি হাউ দ্য রাইডস আর, যেহেতু আমিও কলকাতার কিন্তু এটা আমারও প্রথম ট্রাম রাইড হবে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে পার্টিশনের পরেও অবধি ট্রাম বেসটা আমাদের ব্রিটিশ কোম্পানি দেখত, তারপরে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানকার ট্রাম বেসের দায়িত্বটা নিয়ে নেন, এবং এখনও অবধি এই ট্র্যাডিশনটাকে ফলো করে চলা হয়। তো ইটস টাইম ফর আস টু বিগিন দ্য রাইড অ্যান্ড দ্য জার্নি স্টার্ট। Because after seeing the entire depot, I think it's going an exciting journey. Being
part of Calcutta, a part of West Bengal. I think I'm very much lucky enough to get a tram ride. আস্তে আস্তে দেখছি লোকজনেরা উঠছে। আমি জাস্ট এখন টলিগঞ্জ ট্রাম ডিপোট থেকে বেরোলাম। অ্যান্ড আই এম সিটিং অন দ্য লাস্ট সিট, আর আমার ট্রামটা চলছে। কিছুক্ষণ অপেক্ষা করব এই ট্রামটা চলে যাওয়া অবধি, তারপর দেখাবো ওটাকে, তারপর এখান থেকে বেরোবো। অ্যান্ড দেন উইল হ্যাভ সামথিং, বিকজ আই এম ভেরি হাংরি। আশা করছি আমাদের ট্রাম রাইডটা তোমাদের সবার ভালো লেগেছে। আমি আশা করছি যে আমি আরও ভালো কন্টেন্টস তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। ততক্ষণ স্টে কানেক্টেড, স্টে